আসসালামু আলাইকুম এভরিওয়ান, পাইপালের অফিসিয়াল আপডেট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আপডেট কমপ্লিট। এখন সবাই নতুন কার্ড কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু যারা এখানে নতুন কার্ড নেবেন এবং ভিসা কার্ড নিতে পারবেন পাইপালের, ঠিক আছে? এবং এই ভিসা কার্ডটি নিতে হলে অবশ্যই আপনাদের $5 মিনিমাম থাকতে হবে এই অ্যাকাউন্টে, পাইপাল অ্যাকাউন্টে। যারা নতুন অ্যাকাউন্ট করেছেন, $5 যদি আপনারা এখানে ডিপোজিট না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভিসা কার্ডটি নিতে পারবেন না, ঠিক আছে? আপনাদের অ্যাক্টিভ করতে মিনিমাম $5 থাকতে হবে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্সে যদি ডলার থাকে সরাসরি আপনারা বাইন্যান্স থেকে পাইপালে ডলার লোড করে নিতে পারবেন, ঠিক আছে? মিনিমাম বাইন্যান্সে $6 মতো থাকতে হবে। এবং আছে চাইলে আপনারা যারা হচ্ছে পাইপালে ডলার লোড করে থাকে, সেল করে থাকে, তাদের থেকেও কিনে নিতে পারবেন। চাইলে আমাদের থেকেও আপনারা পাইপালের ডলার কিনে নিতে পারবেন। তো গাইজ, যাই হোক, আমরা এখন পাইপাল অ্যাপসে চলে যাব, ঠিক আছে? যে পিকচারগুলো বা স্ক্রিনশটগুলো দেখালাম সেগুলো হচ্ছে যারা কার্ড নিয়েছে তাদের কিছু প্রুফ, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমরা এখন পাইপাল অ্যাপসে চলে যাব। আপনি কীভাবে কার্ড নিতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখাবো, ভেরি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো গাইজ, আপনি যখন এই পাইপাল অ্যাপসটি ওপেন করবেন, এরকম এভাবে লেখা আসবে, কার্ড পেমেন্টস অন হোল্ড, ঠিক আছে? এবং এটা সবারই আসবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনার হচ্ছে মিনিমাম নতুন কার্ড যদি নিতে চান, এভাবে $5 আপনাদের টপ আপ করতে হবে, ওকে? তাহলেই কিন্তু আপনারা এই ভিসা কার্ডটি ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করতে হলে, কার্ড নিতে হলে এইখানে কার্ডে ক্লিক করবেন, যারা নতুন কার্ড নিতে চান, ঠিক আছে? এখানে ক্লিক করবেন অথবা এইখানে টপ আপে ক্লিক করতে পারেন। এখানে টপ আপে ক্লিক করলে আপনারা হচ্ছে কীভাবে টপ আপ, কিসের মাধ্যমে টপ আপ করতে চান এখানে, সেটা করতে পারবেন। এখানে ক্যাশ অন ডেলিভারি, ডেবিট কার্ডের মাধ্যমে, ভাউচারের মাধ্যমে, অফ র্যাম, তারপর ব্যাঙ্ক, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো এখানে যদি আপনারা ক্যাশ এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার লোকেশন, আপনার লোকেশন অনুসারে যদি কোনো এজেন্ট থাকে তার মাধ্যমে আপনি বিকাশ থেকে এখানে লোড করতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে আপনি তাদের নাম্বার, ঠিকানা সব কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাকে চলে আসি। তারপর যদি আপনি আবার এখানে ক্লিক করেন, ডেবিট কার্ড এখানে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনার ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থাকে, মানে ডেবিট কার্ড থাকে, সেই কার্ডের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। মিনিমাম $5 এখানে ডিপোজিট করতে হবে। সো উপরে ধরেন যে আমি $5 লিখে দিব, ওকে? হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন আমি $5 উপরে লিখে দিয়েছি, ঠিক আছে? তারপর এখানে আপনাদের হচ্ছে সিবিবি আইডি দিবেন, আপনার যে ডেবিট কার্ড আছে ব্যাংকের, মানে রিয়েল কারেন্সি, সেটার ডেবিট কার্ড দিবেন, সেটার সিবিবি দিবেন, সেটার ডেট এক্সপায়ার দিবেন। তারপরে এখানে টপ আপে দিলে আপনার ওই ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের থেকে পাইপালে ব্যাস $5 ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্যাকে চলে আসি, আবার টপ আপে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ডেবিট এই ভাউচারে ক্লিক করবেন। সো ভাউচারে যদি ক্লিক করেন, ভাউচারের মাধ্যমেও আপনি এখানে যদি সি লোকেশনে ক্লিক করেন, আপনার লোকেশন অনুসারে যাকে পাবেন আপনার ডিলার তার মাধ্যমে আপনি এখান থেকে টপ আপ করে নিতে পারবেন $5। তারপরও অফ র্যাম, ব্যাংকের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন। তো আমরা অফ র্যাম এখানে ক্লিক করি, এখান থেকে আপনারা হচ্ছে ইসের মাধ্যমে, বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্সে ডলার থাকে, তারা এখানে ক্লিক করবেন আই অ্যাগ্রি, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর সরাসরি আপনাদের কিন্তু বাইন্যান্সে নিয়ে যাবে, ওকে? তো এখানে কত ডলার ডিপোজিট করবেন সেটা লিখে দেবেন, লেখার পর এখানে আই অ্যাগ্রি দিবেন। আই অ্যাগ্রি দিয়ে দিলেই ব্যাস সরাসরি আপনাদেরকে বাইন্যান্সে নিয়ে যাবে, ঠিক আছে? আর 6 সেন্ট হচ্ছে আপনাদের ভ্যাট কেটে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, বাইন্যান্সে যেতে হবে অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে? বাইন্যান্সে এভাবে আপনাদের নিয়ে যাবে সরাসরি। এখানে লেখা আছে পাইপাল অ্যাপস, অলরেডি $5.06 হচ্ছে, এখান থেকে আপনারা ডিপোজিট নামে ক্লিক করলে ডিপোজিট হয়ে যাবে। সো আমি এখন ডিপোজিট করতে চাচ্ছি না, আমার ব্যালেন্স নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি, ওকে? তারপরে যখন গাইস আপনারা $5 ডিপোজিট হয়ে যাবে, এখানে আপনাদের টপ আপ $5 দেখাবে, ঠিক আছে? এটা ডিপোজিট হওয়ার পর তারপরে ক্লিক করবেন এই যে কার্ড নিতে হলে এখানে, আপনার যদি $5 ব্যালেন্স থাকে তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন কার্ডে। তারপর এইখান থেকে অ্যাড ফান্ড টু ইউর ওয়ালেট, ঠিক আছে? এখানে আপনার একটা অপশন আসবে, কার্ড অপশন, ঠিক আছে? সেই কার্ডটি আপনি এখান থেকে নিতে পারবেন, ওকে? আমার যেহেতু ব্যালেন্স নেই, $5 থাকলে আমি কার্ডটি নিতে পারতাম। যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের মিনিমাম $5 ডিপোজিট করতে হবে, ওকে? আর গাইস, হ্যাঁ, $5 ডিপোজিট করার পরে ব্যাস আপনার সামনে এরকমের নিউ কার্ড অপশন আসবে। আপনি যদি এই যে এইখানে ক্লিক করবেন কার্ডে, তারপরে এখানে নিউ কার্ড অপশন আসবে, এখানে ক্লিক করে ব্যাস আপনি কার্ডটি নিয়ে নিতে পারবেন, আপনার ভিসা পাইপাল কার্ডটি। তারপর আপনি ইউজ করতে পারবেন যে কোনো কাজে। আর এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিসা কার্ড পাইপাল কার্ডের সাথে এখন ভিসা কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটা এখন ইন্টারন্যাশনালি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য বেটার। ফেসবুক, ইউটিউব, এখন সব কিছু ইন্টারন্যাশনালি আপনারা ইউজ করতে পারবেন, বুস্ট করতে পারবেন। আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল এই ডিজিটাল যুগে। ডিজিটাল প্ল্যাটফর্ম পাইপাল আমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে?
তো যাই হোক পরবর্তী আপডেট অবশ্যই পেয়ে যাবেন। কোনো প্রবলেম থাকলে কোনো কিছু জানার থাকলে গাইস কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।